উপদেশ ও তওবা। ইব্রাহিম ইবনু বাশ্শার রাহিমাহুল্লাহ বলেন, একবার আমি ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহের সঙ্গে ছিলাম। আমরা একটি মরুভূমিতে পৌঁছলাম। সেখানে ছিল একটি উঁচু কবর। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ কবরটি দেখে কাঁপতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, জনাব, এটা কার কবর? তিনি বললেন, এটা হলো হামিদ ইবনু জাবির রাহিমাহুল্লাহ এর কবর। তিনি ছিলেন এসব শহরের প্রশাসক। শুরু জীবনে তিনি ধনদৌলতের সাগরে ডুবেছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে সঠিক পথের দিশা দান করেন। তার সম্পর্কে আমি জানতে পেরেছি, এক রাতে তিনি রং তামাশার জলসায় মত্ত ছিলেন, ছিলেন জাগতিক আরাম আয়েশের বিভোর। রাত গভীর হলে তিনি তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রীর সাথে শয়ন কক্ষে যান, স্বপ্নের সুধা পান করেন। সে রাতে তিনি স্বপ্নে দেখেন জনৈক ব্যক্তি হাতে একটি বই নিয়ে তার শিয়রে দাঁড়িয়ে আছে। তিনি তার কাছে থেকে বইটি চেয়ে নেন। সেটি খুলে তিনি সোনার হরফে লেখা একটি বাক্য দেখতে পান। সেটাতে লেখা ছিল, চিরস্থায়ী বস্তুর উপর অস্থায়ী বস্তুকে প্রাধান্য দিও না। আপন রাজত্ব, শক্তিমত্তা, সেবক সেবিকা ও প্রবৃত্তির চাহিদায় কখনো প্রবঞ্চিত হয়েও না। পৃথিবীর বুকে নিজেকে শক্তিশালী ভেব না। প্রকৃত শক্তিমত্তার অধিকারী তো তিনি যিনি চিরঞ্জীব। আসল রাজত্ব তো সেটা যা কখনো ক্ষয় হয় না। প্রকৃত শান্তি ও আরাম হলো যা খেল তামাশা ছাড়া অর্জিত হয়। সুতরাং আপন প্রতিপালকের নির্দেশের দিকে দ্রুত ফিরে আসো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ বলেন, এরপর খুলে গেল তার দুচোখ। ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি। পরে বলতে লাগলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য হুঁশিয়ারি সংকেত। এ কথা বলে তৎক্ষণাৎ তিনি রাজত্ব ছেড়ে দেন, নিজ দেশ থেকে বের হয়ে এমন স্থানে চলে যান যেখানে কেউ তাকে চিনতে পারে না। একটি পাহাড়ে অবস্থান করে তিনি মহান আল্লাহর ইবাদতে ব্রতী হলেন। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন তার ব্যাপারে অবগত হলাম, এলাম তার কাছে, তার হাল অবস্থা জিজ্ঞেস করলাম, তখন তিনি আমাকে তার এই ঘটনা শোনান। আমি তাকে তার পূর্ববর্তী অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তারপর তার ইন্তেকাল পর্যন্ত বহুবার তার সাথে সাক্ষাৎ করেছি। পরিশেষে তিনি পরপারে চলে যান, এখানে তাকে দাফন করা হয়, আর এটা হলো তার কবর।